বুধবার সকাল 11:30 নাগাদ বিশালগড় চৌমুহনীতে দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় আমিনা আক্তার নামে এক যুবতী। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত যুবতী আমিনা আক্তারকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে পৌঁছে দেয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় ঘাতক মারুতি গাড়িটি। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। এক দমকল কর্মী জানান, আহত আমিনা আক্তারের বাড়ি কৈলাসহর এলাকায়। আমাদের বিশালগড় বাস স্ট্যান্ডে একটা খবর আসছে, বিশালগড় চৌমুহনীতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে যাই, জায়গায় দেখলাম যে একটা আন্দন মারুতি গাড়ি একটা মেয়ের ড্রেসিং করে বাড়ি দিয়ে গেছে গিয়ে। তো আমরা ইঞ্জিন পার্সন একজনই পাইছি, ওকে নিয়ে আমরা বিশালগড় সাব ডিভিশন হসপিটালে পৌঁছে দিচ্ছি। কী নাম? আমিনা আক্তার। কোন জায়গার বাড়ি? মেয়েটার বাড়ি আমরা খবর পাইছি, মেয়েটার বাড়ি নাকি কৈলাসহরে।